ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ করেই ওয়াশিংটন যাচ্ছেন। বৃহস্পতিবার 16 নভেম্বর দুপুরে ঢাকা ত্যাগ করবেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন বলে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বুধবার 15 নভেম্বর সকালে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের উপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত। এর আগে সোমবার 13 নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এন কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।